ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। श्रावण मासे प्रत्येकटा दिन रात्रे घुमुते जाबार आगे जदि देवादिदेव के स्मरण करे एक बार बोलें एई विशेष मंत्र आपनार जीवन परिवर्तन हो जाबे। जीवने आसबे अर्थेर जोयार, निरोग शरीरे दीर्घ आयु प्राप्ति होबे आपनार एबं आपनार परिवारेर सदस्यगणेर। तार संगे विभिन्न प्रकार समस्यागुलि केटे जाबे। ताई आमी बोलबो आज श्रावण मासेर प्रथम सोमवार আর আজ রাত থেকেই আপনারা অতি অবশ্যই রাতে শুতে যাবার আগে যে কোনো জায়গায়, এমনকি বিছানাতেও বসে আপনারা এই বিশেষ মন্ত্র দেবাদিদেবের উদ্দেশ্যে পাঠ করতে পারেন। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের সৌভাগ্য ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য। তবে চলুন মূল আলোচনা পর্বে প্রবেশ করা যাক। শ্রাবণ মাস হলো দেবাদিদেবের মাস। শ্রাবণ মাসে অত্যন্ত ঘনঘটার সঙ্গে দেবাদিদেবের আরাধনা করা হয়। তাই অতি অবশ্যই শ্রাবণ মাসে রাত্রে শুতে যাওয়ার আগে এই মন্ত্রটি পাঠ করবেন। তবে অনেকের মনের মধ্যে একটি প্রশ্ন থেকেই যায়, শ্রাবণ মাসের সোমবারগুলি কেন এত গুরুত্ব? তাই আজ আমি সব বিষয়গুলি বিস্তারিত জানানোর পাশাপাশি জানাবো সেই বিশেষ মন্ত্রটি, যে মন্ত্রটি শ্রাবণ মাসের প্রতিদিন রাত্রে শুতে যাবার আগে আপনি পাঠ করবেন। প্রিয় বন্ধুরা, আজ শ্রাবণ মাসের শুভ সূচনা 20 জুলাই। হ্যাঁ বন্ধুরা, শ্রাবণ মাসের যে হিন্দু ধর্ম অনুযায়ী শিব পুজোর মাস হিসেবে চিহ্নিত করা হয়েছে, সোমবারকে দেবাদিদেবের প্রিয় দিন হিসেবে মনে করা হয়। তাই ধর্মপ্রাণ হিন্দুদের কাছে শ্রাবণ মাসে সোমবার এর গুরুত্ব অপরিহার্য। মে জুন মাসের প্রচণ্ড গরমের পর জুলাই আগস্ট মাসে যখন পরিবেশ কিছুটা ঠান্ডা হয় তখন বাংলা ক্যালেন্ডারে সময়টি হলো শ্রাবণ মাস। হিন্দু ধর্মে শ্রাবণ মাস পবিত্র মাস হিসেবে চিহ্নিত করা হয়। শ্রাবণ মাসে মহাদেবের পুজো করা হয়। এই সময় প্রতি সোমবার উপবাস রাখা হয়ে থাকে। মনে করা হয় যে শ্রাবণ মাসের সোমবার উপবাস রাখলে সমৃদ্ধি ও সুখ আসে জীবনে। সোমবারকে শিবের প্রিয় মাস বলা হয়। তাই সোমবার যে কোনো মহাদেবের পুজো করলেই তা সুফল লাভ হয়ে থাকে। এই শ্রাবণ মাসের সোমবারগুলিতে উপবাস রেখে শিব পুজো করলে মহাদেব খুশি হন বলে ধর্মপ্রাণ হিন্দুদের ধারণা। এই সময় মহাদেবের যে কোনো শিবলিঙ্গে ফুল এবং দুধ দিয়ে পুজো করলে অত্যন্ত শুভ সুফলদায়ী হয়ে থাকে, এমনটাই মনে করা হয়ে থাকে। শ্রাবণ মাসের সোমবারগুলি ভাত না খেয়ে ফলমূলের রস, দুগ্ধ, সাবুদানা খেয়ে থাকেন অনেকে। এই সময় এমনটাই মনে করা হয় নুন ছাড়া খাবার খেতে হয়,
অবিবাহিত মহিলারা শ্রাবণ মাসের সোমবার উপবাস করলে বিবাহিত জীবন সুখের হয় এমনটাই মনে করা হয়। শ্রাবণ মাসে মহাদেব বিষ পান করেছিলেন বলে হিন্দু পুরাণে বর্ণিত আছে। তাই এই শ্রাবণ মাসে শিবের শরীর নীল হয়ে যায়। এই সময় পার্বতী তার স্তন পান করিয়ে শিবের প্রচণ্ড জ্বালার প্রশমন ঘটায়। শ্রাবণ মাসের সোমবার মঙ্গল গৌরীর ব্রত বিবাহিত মহিলাদের পক্ষে অত্যন্তই শুভ। এই সময় দেশের বিভিন্ন প্রান্তে শ্রাবণী মেলা পালিত হয়ে থাকে। তাই শ্রাবণ মাসে অত্যন্ত ঘনঘটার সঙ্গে শিব পুজো করা হয়ে থাকে। এখন আপনাদের আমি জানিয়ে দেব, শ্রাবণ মাসে রাত্রে শুতে যাবার আগে অতি অবশ্যই আপনি যে মন্ত্রটি সঠিকভাবে পাঠ করবেন এবং পাঠ করার ফলে সুফল প্রাপ্তি হবে। তাই প্রিয় বন্ধুরা, অবশ্যই শ্রাবণ মাসে এই বিশেষ মন্ত্রটি রাত্রে শুতে যাবার আগে করজোড়ে প্রত্যেকে পাঠ করবেন। আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি, শ্রাবণ মাসে যদি দেবাদিদেবকে মনে প্রাণে স্মরণ করা যায় সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল লাভ হয়ে থাকে। যা চাইবেন তাই পাবেন, জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে, চোখে পড়ার মতো জীবন হয়ে উঠবে সুন্দর এবং সুগঠিত। তাই অবশ্যই শ্রাবণ মাসে আপনারা এইভাবে দেবাদিদেবের পুজো করে থাকুন, সুফল পাবেন হাতে নাতে। তবে চলুন রাত্রে শুতে যাবার আগে যে বিশেষ মন্ত্রটি পাঠ করবেন সেটি হল দেবাদিদেবের অত্যন্ত প্রিয় এবং পবিত্র মন্ত্র, সেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র। তাই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি অবশ্যই তিনবার করজোড়ে প্রত্যেক দিন পাঠ করবেন। আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি জানিয়ে দিচ্ছি, এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি আমি আপনাদের সামনে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করে শোনাচ্ছি। মন্ত্রটি হল ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিন পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুমুখোইমমৃতা। ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুমুখোইমমৃতা।